লক্ষ্মীপুরের রামগতিবাসীর উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে দু সালে বিশসজ্জা থেকে একত্রিশ সজ্জা উন্নীত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু সে অনুযায়ী এখনও নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতালে যে চিকিৎসক ও জনবল থাকার কথা বর্তমানে তাও নেই এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত নেই একজনও একশো ছত্রিশ জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র সাতান্ন জন গাইনি বিভাগের ছয় জন সেবিকা থাকার কথা থাকলেও কর্মরত নেই একজনও এতে প্রসবজনিত রোগীদের পড়তে হয় চরম বিপাকে বাচ্চারা দেখাইতার জন্য কিন্তু শিশু ডাক্তার নাই রোগীর সংখ্যা বেশি আমরা খুব কষ্ট হয় আজকে তিন দিন ভর্তি এখানে গাইনি ডাক্তার নাই থাকলে আর ভালো হইতো আর কি আমাদের এই জন্য একটু অস্বস্তি হয় ডক্টর নার্স সকল পজিশনে জনবল সংকট তো এত মানে কম জনবল নিয়ে আমরা এত রোগীর সেবা দেওয়াটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাইতেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন চিকিৎসক ও জনবল সংকটের বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো সমাধান মেলেনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম একশো ছত্রিশটা আমার মানে ভ্যাকে পোস্ট আছে এর ভিতরে আমার মাত্র সাতান্ন জন ভ্যাকে মানে লোক জনবল আছে প্রায় উনাশি জন জনবল নাই এফি যদি ভ্যাকেন্ট ধরেন ফিফটি এইট পার্সেন্ট তাহলে আমার মানে অর্ধেকের বেশি জনবল স্বল্পতা দিয়ে আমাকে কিন্তু এই সেবার মানটা চালিয়ে যেতে হচ্ছে প্রতিদিন গড়ে হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন প্রায় পাঁচশো রুগী আর নিয়মিত ভর্তি থাকেন শতাধিক রুগী মাঝারুলা টিপু সময় সংবাদ লক্ষ্মীপুর